আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি ডক্টর জারা, আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটা অয়েল রেডি করা, যে অয়েলটা ইউজ করলে ইনশাআল্লাহ আপনার চুলের অনেক সমস্যা সমাধান হয়ে যাবে, আপনার চুল পড়া ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজানো শুরু করে দিবে, আপনার চুলে যদি খুশকি থেকে থাকে তাহলে সেটা দূর হয়ে যাবে, আপনার চুলের আগা ফাটা দূর হয়ে যাবে, চুল কালো হবে, মোটা হবে, মজবুত হবে। এই একটা তেল আপনার চুলের ইনশাআল্লাহ অনেক সমস্যা সমাধান করে দিবে। তাই এই সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, যেন সব কিছু আপনারা খুব ভালোভাবে বুঝে নিতে পারেন এবং ব্যবহার করে একটা ভালো রেজাল্ট আপনি ইনশাআল্লাহ পেতে পারেন। আমি আমার চ্যানেলে স্কিন এবং হেয়ার কেয়ার সম্পর্কে ভিডিও দিয়ে থাকি এবং স্কিন ও হেয়ার রিলেটেড প্রোডাক্টের রিভিউ দিয়ে থাকি। তাই আপনি যদি এ বিষয়ে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন, যেন পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আপনি সাথে সাথেই পেয়ে যান। তো আর দেরি না করে এখন আমি শুরু করছি আমার মেইন ভিডিও। বানানোর জন্য আমাদের অনেক গাছের পাতা লাগবে এবং তার সাথে আমাদের তেল লাগবে। তো আমি যখন বানানোর প্রসেসটা দেখাবো সেখানে আমি কোনগুলো অবশ্যই লাগবে এবং কোনগুলো অপশনাল আপনার চাইলে অ্যাভয়েড করতে পারেন সেগুলো আমি সাথে সাথেই বলে দিব। তো চলুন আগে দেখে আসি কিভাবে আমরা তেলটা বানাবো, এরপরে আমি বলে দিচ্ছি কিভাবে আমরা তেলটা অ্যাপ্লাই করব। তেলটা বানানোর জন্য আমাদের এখানে পান পাতা লাগবে। এখানে আমি একটা বড় দেখে পান পাতা নিয়েছি, আপনারাও একটু পান পাতা কষ্ট করে খুঁজে নেবেন। এছাড়াও আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে জবা ফুলের পাতা। জবা ফুলের পাতা কিন্তু আমাদের চুলের জন্য অনেক উপকারী। জবা ফুলের পাতা আমাদের চুলের গোড়া মজবুত করতে অনেক সাহায্য করে এবং আমাদের চুল কালো করতে কিন্তু অনেক বেশি সাহায্য করে। আপনার কাছে যদি জবা ফুলের পাতা কোনোভাবে খুঁজে না পান তাহলে একটু কষ্ট করে জবা ফুলের তেলটা আপনি একটু ম্যানেজ করে নেবেন। জবা ফুলের তেল দিয়েও কিন্তু আপনি এই তেলটা রেডি করে নিতে পারেন। এছাড়া পান পাতা কিন্তু আমাদের চুলের জন্য অনেক বেশি উপকারী। পান পাতা আমাদের চুল থেকে ড্যান্ড্রাফ দূর করতে অনেক বেশি সাহায্য করে, আমাদের চুল পড়া কমাতে অনেক বেশি সাহায্য করে, আমাদের মাথা থেকে ইচিনেসটা দূর করতে অনেক বেশি সাহায্য করে। এক কথায় পান পাতার অনেক 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 উপকারিতা রয়েছে আমাদের চুলের জন্য। এছাড়াও আমাদের যে পাতাগুলো লাগবে সেগুলো হচ্ছে মেহেদি পাতা। মেহেদি পাতা কিন্তু আমাদের চুল কন্ডিশন করতে অনেক বেশি সাহায্য করে। এছাড়া আমাদের লাগবে নিম পাতা। নিম পাতা আমাদের চুল লম্বা করতে অনেক সাহায্য করে, আমাদের মাথা থেকে ড্যান্ড্রাফ দূর করতে কিন্তু অনেক সাহায্য করে। তাই একটু কষ্ট করে এই পাতাগুলো ম্যানেজ করে নেবেন এবং এই পাতাগুলো ব্যবহার করার আগে অবশ্যই পাতাগুলো ভালোভাবে ধুয়ে নেবেন, কেননা এই পাতাগুলোতে কিন্তু অনেক ধুলোবালি এবং মাটি থাকে। পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরেই কিন্তু আপনি এটাকে ব্যবহার করবেন। এছাড়া যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি এখন বলে দিচ্ছি। এখানে আমি অলিভ অয়েল ব্যবহার করেছি, আপনারা চাইলে অলিভ অয়েলটা অ্যাভয়েড করতে পারেন। এছাড়া আমাদের লাগবে ক্যাস্টর অয়েল, এটা অবশ্যই ব্যবহার করবেন কারণ ক্যাস্টর অয়েল আমাদের চুল পড়া কমাতে এবং নতুন চুল গজাতে অনেক সাহায্য করে। রোজমেরি অয়েল আমি ইউজ করেছি, এটাও আমাদের নতুন চুল গজাতে অনেক সাহায্য করে। এবং টি ট্রি অয়েল, এই টি ট্রি অয়েল কিন্তু আমাদের চুল থেকে ড্যান্ড্রাফ দূর করতে অনেক সাহায্য করে। এসেনশিয়াল অয়েলগুলো আপনি চাইলে বাদ দিতে পারেন। এখানে আমরা একটা প্যানের ভিতরে নারকেল তেল নিয়েছি এবং তেলটাকে আমরা গরম করার জন্য রেখে দিয়েছি। তেলটা গরম করার জন্য আপনি অবশ্যই তেলের পাতিলটার নিচে একটা তাওয়া দিয়ে নেবেন, কিংবা আপনি এখানে ডাবল বয়লিংও করতে পারেন। তেল যেন বেশি গরম না হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার তেলের পুষ্টিগুণ নষ্ট হয়ে যেতে পারে। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা সমস্ত পাতাগুলো দিয়ে দিচ্ছি, যেন পাতাগুলো থেকে সমস্ত পুষ্টি বের হয়ে আসে তেলের ভিতরে। সেজন্য আমরা এভাবে এটাকে একদম অল্প আঁচে 20 মিনিটের জন্য রেখে দেব এবং এ সময় কিন্তু আমরা এটাকে নাড়তে থাকবো যেন তেলটা পুড়ে না যায়। এবং খুব যত্নের সাথে আপনাকে এই তেলটা রেডি করে নিতে হবে যেন এই তেলটা থেকে আপনি বেশ উপকার পেতে পারেন। এরপর আমি এর মধ্যে এক চামচ দিয়ে দিচ্ছি অলিভ অয়েল এবং দুই চামচ আমি এখানে দিয়ে দিচ্ছি ক্যাস্টর অয়েল।
অলিভ অয়েল আপনারা চাইলে বাদ দিতে পারেন, কিন্তু ক্যাস্টর অয়েল আপনারা অবশ্যই ব্যবহার করবেন, কারণ ক্যাস্টর অয়েল আমাদের চুল পড়া কমাতে এবং নতুন চুল গজাতে কিন্তু অনেক সাহায্য করে। তাই ক্যাস্টর অয়েলটা আপনারা চেষ্টা করবেন এ তেলে অবশ্যই অ্যাড করে নিতে। তো 20 মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন তেলের রংটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গিয়েছে, আমাদের তেল এখানে রেডি হয়ে গিয়েছে। এখন আমরা চুলোর জালটা একেবারে বন্ধ করে দিব এবং তেলটাকে আমরা ঠান্ডা করার জন্য রেখে দিব। এ পর্যায়ে আমরা এসেনশিয়াল অয়েলগুলো অ্যাড করে দিব। যদি আপনার কাছে এসেনশিয়াল অয়েল থাকে তাহলে সেটা আপনি 8 থেকে 10 ফোঁটা এর মধ্যে মিশিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে আপনি এটাকে অ্যাভয়েড করতে পারেন। আমি এখানে রোজমেরি অয়েল এবং টি ট্রি অয়েল ইউজ করেছি, আপনারা চাইলে এটা ইউজও করতে পারেন কিংবা আপনারা এটা স্কিপ করতে পারেন, এটা সম্পূর্ণ আপনার উপরে। এবং আমরা এখন তেলটাকে একেবারে ঠান্ডা করার জন্য রেখে দিব। ঠান্ডা করার পর এটা আমরা আলাদা একটা পাত্রে ঢেলে নিব এবং এটাকে যখন আমরা স্টোর করব তখন আমরা এর মধ্যে কিছু মেথি এবং কালিজিরা দিয়ে দিব। আমার কাছে শুধু কালিজিরাই ছিল তাই আমি ওটাই দিয়ে রেখেছি। তো তেলটা বানানো আমাদের শেষ, এখন চলে আসে এটা আমরা কখন এবং কিভাবে অ্যাপ্লাই করব। এই অয়েলটা যখনই আপনি ব্যবহার করবেন তার আগে অবশ্যই এই তেলটা আপনি গরম করে নেবেন 30 সেকেন্ডের মতো। আপনি চাইলে ওভেনে দিয়ে যতটুকু আপনার দরকার ততটুকু তেল আপনি গরম করে নেবেন। এরপরে আপনি মানে চুলগুলোকে সেকশন সেকশন করে করে আপনি তেলটাকে ভালো মতো স্কাল্পে এবং সমস্ত চুলে ভালোভাবে অ্যাপ্লাই করবেন এবং চেষ্টা করবেন আপনি একটু ম্যাসাজ করার। যখনই আপনি ম্যাসাজ করবেন তখনই আপনার স্কাল্পের ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয়ে যাবে এবং আপনার চুলের অনেক সমস্যা দেখবেন সমাধান হয়ে যাচ্ছে। এবং এই অয়েলটা আপনি সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারেন। তেলটা মাথায় লাগানোর পরে, চুলগুলোতে ভালোভাবে লাগানোর পরে আপনি 1 থেকে 2 ঘন্টা আপনি তেলটা যদি মাথায় রাখেন তাহলে যথেষ্ট। আমরা যখন চুলে তেল দেই সেই তেলটা কিন্তু কাজ করার জন্য 3 থেকে 4 ঘন্টায় যথেষ্ট, এর বেশি সময় কিন্তু তেল আমাদের মাথায় রাখার দরকার হয় না। তারপরও যদি আপনি সারাদারাত তেলটাকে মাথায় রাখতে চান আপনি চাইলে রাখতে পারেন, কিন্তু আপনার যদি একটু সমস্যা থাকে সেক্ষেত্রে এটাকে অ্যাভয়েড করা বেশি ভালো হবে। সম্পূর্ণ চুলে তেলটাকে লাগানোর পরে আপনি এটাকে রেখে দিবেন কিছু সময়ের জন্য, এরপরে আপনি শ্যাম্পু কন্ডিশনার করে ফেলবেন। এক্ষেত্রে আপনি কোন শ্যাম্পু ব্যবহার করছেন সেটা বড় বিষয় না, আপনার সাধ্যমতো আপনি যে কোনো শ্যাম্পু এখানে ব্যবহার করতে পারেন। এভাবে আপনি তেলটা 1 মাস ব্যবহার করুন, ইনশাআল্লাহ আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন। আপনার যে অংশে চুল বেশি পড়ে গিয়েছে, আপনার কাছে মনে হচ্ছে জায়গাটা খালি হয়ে গিয়েছে, সেই জায়গাতে আপনি তেলটা একটু বেশি করে লাগান এবং একটু বেশি সময় ধরে ওখানে ম্যাসাজ করুন। ইনশাআল্লাহ সেখানেও আপনি কিছু সময়ের পরে চুল দেখতে পারবেন এবং নতুন অনেক চুল ইনশাআল্লাহ আপনার তৈরি হয়ে যাবে। তো আজকের ভিডিও আমার এ পর্যন্তই ছিল, আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকবেন যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন। এবং এই ভিডিওটা অবশ্যই আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন যেন তারাও জানতে পারে এই অয়েলটা সম্পর্কে। তো আজকের ভিডিও আমার এ পর্যন্তই ছিল, আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং চুল পড়া আমাদের বর্তমানে অনেক বড় একটা সমস্যা, তাই চেষ্টা করবেন নিজের সাথে সাথে জিনিসটা অন্যদের মাঝেও ছড়িয়ে দেওয়ার যেন তারাও উপকার পেতে পারে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।